गुड मॉर्निंग वेलकम बैक टू माय बांग्ला ब्लॉग चैनल। आज कल चलो संडे एंड संडे इज फंडे किचन किचन फन तो করব। দেখতে পারো কিচেন এখন সূরজ আছে ও এখন ব্রেকফাস্ট লাঞ্চ সব বানাচ্ছে। এনিওয়েজ ভেরি ফর ইউ চ্যানেল আজকে দিনটিকে স্টার্ট করা যাবে। होप তোমরা আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটিকে স্টার্ট করি। আমি ফ্রেশ হয়ে গেছি ঘুম থেকে উঠে। আজকে ভীষণ হাওয়া দিচ্ছে, এটা একটা ভালো পয়েন্ট। সকালবেলা ঠান্ডা লাগছিল, মানে চাদর গায়ে দিয়ে শুয়েছি আজ কাল রাতে। বাট যাই হোক, এবার যে দেখি রিয়াঙ্কা কি করছে, কারণ আমি এখন যাবো তো চাকে। তো রিয়াঙ্কা ও ম্যাডাম এখানে সূরজের সাথে গল্প করছে, দেখো তোমরা। এনে নিজে ব্রেকফাস্ট সূরজকে বানিয়ে দিয়েছে, সেটা খাচ্ছে, এদিকে সূরজের সাথে গল্প করছে। আজকে তো ঠান্ডা, আজকে তো তাই তো বলছি, বাইরে তো খুব গরম লাগে। হ্যাঁ, রোদের তাপ আছে, কিন্তু আজকে হাওয়া দিচ্ছে, যেন আজ জিনিসটা ওয়েদারটা একটু ভালো লাগছে। সকালে আমি আজকে এত ঘুমিয়েছি, আমি রাত উঠতে পারিনি, অনেক লেটে উঠেছি আমি আজকে। আজ সত্যি অনেক ঘুমিয়ে, এমনি তো কাল রাতে অনেক লেটে শুয়েছিলাম, কিছু পার্সোনাল কাজ ছিল সেগুলো করছিলাম। এদিকে রিয়াঙ্কা পাশে শুয়ে না কাটছিল, তো ওটাকে কভার আপ করার জন্য আমি কানে হেডফোন দিয়ে সব করছিলাম। যাই হোক, এখন আমি চা খেতে যাবো। রিয়াঙ্কা এখানে বন্ধ খাক, আমার সকালে চা না হলে মাথা ব্যথা হয়, তো আগে চা ম্যান্ডেটরি, এখন চা খেতে যাচ্ছি। তো এইমাত্র ফার্নিচার ওয়ালা ফোন করলো, যেখান থেকে আমরা ফার্নিচার নিয়েছি, বাস সেখান থেকে সত্যমও ফার্নিচার নিয়েছিল, তো ওদেরকেই সত্যম কন্ট্যাক্ট করেছে। ওরাই বলেছে যেহেতু সত্যমের একটা আলমারি আছে, ওটা ওনাকে নিয়ে যাবে। তো বেসিক্যালি ওই আলমারিটাকে পিক করতে লোকাল যেতে, তো আলমারি আর কি কি পিক করতে আসবে? আলমারিটাই নেবে, কিন্তু তার সাথে সত্যমের চেয়ার আর টেবিল আছে, টেবিল হ্যাঁ, ওগুলো একবার সব নিয়ে চলে যাবে। এইগুলো আমার মনে হয় এগুলো সত্যমের তো তুলে দেবে। টেম্পো নিয়ে আসবে ওরা? হ্যাঁ টেম্পো আনবো। হ্যাঁ তো টেম্পো নিয়ে আসবে, একবারে সব মোটামুটি। আরে বাবা, তো ছোট গাড়িও হতে পারে, আমি জানি না। না ছোট গাড়ি তো টেম্পো, ছোটা হাতি যেটা আছে রিয়াঙ্কা সরকার। যাই হোক, তো ওরা এসে গেছে, এখন এগুলো তাদের উপরে শিফট করতে হবে। আমরা সকালবেলা এই করি, এখানে সত্যম একদম ফুললি রেডি হয়ে গেছে। আরে সত্যম, লাইট তো অপোজিট আরে, ও একদম ফুল আউটফিট ফাউটফিট পরে একদম রেডি হয়ে গেছে। আউটফিট অফ দ্য ডে, ও ডিডি মুছো কো তাও। এখানে দেখো রুমে সবকিছু মোটামুটি গোছানো হয়ে গেছে, একদম ক্লিন হয়ে গেছে। এই আলমারিটাও নিয়ে যাবে, ঢুকে যাবে। যদি না হয় তাহলে পরে আবার স্কুটার, তারপর ক্যাব, এরকম বুক করে করে আধা আধা করে নেবে। আর সত্যম একদম বাড়ির পাশেই যাচ্ছে, যে ফ্ল্যাটটা তোমাদের দেখিয়েছিলাম সেই ফ্ল্যাটটা যাচ্ছে না, একদম বাড়ির পাশে অন্য একটা ফ্ল্যাট রয়েছে, সেখানে যাচ্ছে। এখান থেকে 5 মিনিটের দূরে, তো মানে মোটামুটি কাছাকাছি থাকবে। তো লোক এসে গেছে এখন শিফটিং এর জন্য, ফটাফট এগুলো নিয়ে বেরাবে। দেখতেই পাচ্ছ শিফটিং এর সবকিছু চলছে। আজকে ঘর বাড়ি সব উলট পালট হয়ে যাবে, আজকে সব হয়ে যাওয়ার পরে ঘর পর ভালো করে মুছতে হবে, অনেক জামা প্যান্ট আছে ধুতে ধুতে হবে। এই নিয়ে আজকে ওয়েদারটাও ভালো আছে, সানডে আছে, মুডটাও ভালো আছে, তো তোমাদের সাথে ভাবলাম বসে একটুখানি একটা লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করি। এবার সেটা ঠিক কি ভুল, মানে যেটা আমি ডিসাইড করছি সেটা ঠিক কি ভুল, সেটা তোমরা পরে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানি। যাই হোক, তো যখন আমি কলেজে পড়ি তখন আমি একটা অ্যামাউন্ট পেতাম বাড়ি থেকে, একটা পকেট মানি, বাবা দিত আমাকে পকেট মানি, তো সেটা মোটামুটি ঠিকঠাক পকেট মানি দিত। সেটার মধ্যে কি ইনক্লুডেড থাকতো, খাওয়া দাওয়া খরচা, মানে সারা মাসে কত খাওয়া দাওয়ার খরচা, যাতায়াত, যে তুমি কলেজে, আমার কলেজ ছিল হাতিবাগানে, তো ওখানে যাতায়াতের খরচা, আর টিউশনটা আলাদা করে দেওয়া হতো, এবার টিউশনে যাওয়ার জন্য যাতায়াতের যেটা সেটা সবকিছু ইনক্লুড করে আমাকে একটা পকেট মানি দেওয়া হতো। এবার আমি খুব ছোটবেলায় মানে বিশাল কিপ্টে ছিলাম, ঠিক আছে, যেহেতু আমাদের একটা সময় একটুখানি ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা খারাপ ছিল, তাই জন্য মানে আস্তে আস্তে আমি খুব কিপ্টে হয়ে গেছিলাম। আমি খুব ভাবতাম যে না, আমি পয়সা একদম পুরো জমি জমি রাখবো, এরকম একটা টেন্ডেন্সি ছিল। এবার যাই হোক, এবার কলেজে যাচ্ছি, সবকিছু ঠিক আছে, মানে চেষ্টা করতাম যে মানে যতটা কম টাকা খরচা করে কলেজে যেতে পারি এরকম চেষ্টা করতাম। ট্রেনে যেতাম, মান্থলি করে নিতাম, এক একটা রাইড 2 টাকা করে পড়তো, তো মানে মাসে হিসাব করে 2 টাকা করে পড়তো, তো ওটা তো এবার হ্যাপি। তারপর যে বাসটা মানে কি বলতো, মানে পুরো লম্বা রুটের বাস ছিল যেটা প্রচন্ড ভিড় হতো, সেই বাসটা ধরতাম, যাতে কিনা আমার টাকাটা বেঁচে যায়, তার জন্য কোনোদিনও বসার জায়গা পেতাম না, ওইসব টুকটাক টুকটাক চলতেই থাকতো। একদিন বাড়িতে এসেছি, বাড়িতে এসে মাকে বলছি, আমার একটা ফ্রেন্ড ছিল, ঠিক আছে, এবার আমরা একসাথে বারাসাতে ইয়ে করতে যেতাম, ইকোনমিক্স করতে যেতাম, ওখান থেকে পড়ে ফিরি। আর ওখানে না বারাসা সিটি মল আছে না, যদি তোমরা বারাসা থাকো চিনতে পারবে, বারাসা সিটি মলের পাশে দেখবে লাজিজ মনে হয় দোকানটার নাম, খুব ভালো এগরোল পাওয়া যায় ওখানে, খুব ফেমাস ওই লাজিজ আমার মনে হচ্ছে যতটা নাম, ঠিক সিটি মলেরই পাশে। যাই হোক, ওখানে খুব ভালো এগরোল পাওয়া যেত, আর ও প্রত্যেক দিন গিয়ে চিকেন এগরোল খেত, আমি দাঁড়িয়ে থাকতাম, আমি কিছু খেতাম না, ও খাওয়া হয়ে গেলে আমরা দুজন অটো করে ওর মতন বাড়ি ফিরে যেতাম, আমি আমার মতন নেমে যেতাম। যাই হোক, এবার আমি বাড়িতে এসে বলছি, জানো মা, প্রত্যেক দিন ও 25 টাকাতে এগরোল খায়, ওখানে নাকি খুব ভালো এগরোল, কত ছেলে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগরোল খায়। তো মা বলছে, তুই খাস না কেন? না, 25 টাকাতে কে এগরোল খাবে, মনে চলে গেছে। তখন পাশে ছিল বাবা, এবার বাবা এই কথাটা শুনেছে, হ্যাঁ, কিছু বলেনি আমাকে।
কিছুক্ষণ পরে রাত্রিবেলা বলছে মামা এদিকে তো আমি গেছি, বলছে যে তোর বন্ধু এগরোল খায় তো তুই খাস না কেন? তাই আমি বলছি যে খাই না বাবা, 25 টাকা দিয়ে কে খাবে চিকেন এগরোল? তো বলছে কেন, তোকে আমি পকেট মানি তো দিই, তোর কাছে টাকা থাকে না মানে খাওয়ার জন্য? তাই বলছি না টাকা থাকে, আমি টাকার কোনো অসুবিধা নেই বাবা। তো বলছে তা খাস না কেন? তাই আমি বলছি যে না আমি ওই টাকাগুলোকে সেভ করছি। বাবা বাবা আমাকে বসিয়েছিল ঠান্ডা মাথায়, আমাকে সেদিন বললো যে দেখ মা, যদি তুই এইভাবে লাইফে আগাস জীবনে কোনোদিনও বড় মানুষ হতে পারবি না। তাহলে কেন? বলছে তোকে আমি বলছি শোন, মানে সেই টাইমে যেটা বলেছিলে যতটা আমার মনে আছে তোমাদেরকে বলছি, বলছি দুটো জিনিস লাইফে খুব দরকার, দুটো জিনিসই দরকার। কেউ যদি শুধু একটা করে সে কিন্তু পারবে না সাস্টেন করতে। কি দরকার? একটা হচ্ছে তুই সেভ কর, একটা হচ্ছে তুই ভোগ কর। তুই এমন একটা মানুষ হয়ে গেছিস তুই শুধু পয়সাটাকে ঘটে ফেলিস আর জমাস, তুই কোনো সময় ভোগ করিস না। এইবার এটা করতে করতে তোর এমন হয়ে যাবে না, তুই শুধু দেখবি যে টাকাই জমছে, আর তখন তোর কোনো কিছুর পরে কোনো মানে ইচ্ছাই থাকবে না যে এটা কিনবো ওটা কিনবো, তখন তোর মনের মধ্যে কোনো উঁচু ইচ্ছাই থাকবে না, তখন তুই আর টাকাও কামাতে পারবি না। টাকা তারাই কামাতে পারে যাদের কিনা মনে ইচ্ছা থাকে যে হ্যাঁ বড় কিছু করব। এবার আমি শুনে চুপচাপ বসে আছি। তখন বাবা বলেছিল ভালোভাবে যে যখনই জীবনে পয়সা কামাবি যাই করবি, তখন তো আমি পয়সা কামাতাম না, তখন বলতো যখনই জীবনে ইনকাম করবি মনে রাখবি যে একটা পার্ট সেভিংস, একটা পার্ট হচ্ছে হলো ভোগ করাতে, আর কিছুটা পার্ট ডোনেশনে রাখবি। তো আমি তারপর থেকে একটু একটু করে চেঞ্জ হয়েছি, এনে যে বাবা সেদিন লেকচার দিল পরের দিনই চেঞ্জ হয়ে গেলাম না, একটু একটু করে আস্তে আস্তে করে আমি চেঞ্জ হয়েছিলাম। অ্যান্ড এখন আমি সত্যি সেই লজিকটাকে বিলিভ করি, কারণ কি বলতো এমন যুগ পড়েছে হট করে এমন হতে পারে। আজকাল দেখো বাচ্চা বাচ্চা লোকেদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে। তো এখন আমি আর না ওরকম নেই যেরকম আমি কলেজে ছিলাম যে টাকা কামালাম মানে শুধু সেভ করলাম, আমি ওরকম করি না। এবার সেটা কারোর জন্য খুব খারাপ হতে পারে, কারোর জন্য ঠিক হতে পারে, আই ডোন্ট নো। এরকম অমিতের মধ্যে টেন্ডেন্সি আছে বেশি খরচা করার, কোনো সেভিংস করে না, আবার অনেকের আছে শুধু সেভিংস করে কোনো খরচা করে না, এরকম আছে। আমি কোথাও একটা ওটাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করি, কিছুটা সেভ করি, কিছুটা খরচা করি, কিছুটা ডোনেট করি, এইভাবেই আমি আমার ইনকামটাকে স্প্রেড করি। তোমরা কীভাবে স্প্রেড করো, তোমাদের কি মানে কিভাবে তোমাদের কোনটা ঠিক মনে আমাকে ডেফিনেটলি লিখে জানিও। যেরকম আমার আমার মনে হয় যে বাবা যে কথাটা বলেছিল সেটা ঠিক, কেন আমি তোমাকে বলছি, যখন আমি ছোট ছিলাম তখন আমার লাইফের একটাই এম ছিল বড় হয়ে পয়সা কামাবো, আর আমি বালতিকে বালতি গামলাকে গামলা বাটার খাবো, ঠিক আছে? কেন তখন বাড়িতে বাটার আসতো, মা এইটুকু এইটুকু করে দিত, আর হয়তো মা এত কম কেন বাটার দেয়, একটু যদি পুরো প্যাকেটটাই দিত আমি খেতাম আর কত ভালো লাগতো, এরকম ভাবতাম। কিন্তু মা তো দিত না, অল্প অল্প করে বাটার দিত। তো আমি ভাবতাম যে যখন বড় হবো তখন আমি এরকম পুরো এরকম বার 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 একটা লরি পুরো বাটার নেবো আর খাবো। এবার আমি বড় হয়ে গেছি, এবার লরি এফোর্ড না করতে পারলেও 4টে বাটার আমি এফোর্ড করতে পারি। আমি কি খাই? খাই না, কারণ সব বয়সে যেন একটা ডিফারেন্ট ডিফারেন্ট ইচ্ছা হয়, ওই বয়সটা যখন পার হয়ে যায় না তখন সেই ইচ্ছাটাও থাকে না। তো এখন যেরকম পার্সোনালি এই মানে এই টাইমে আমার একটা ইচ্ছা আছে যে এইটা করবো, ওটা করবো, সেটা করবো, ঘুরতে যাবো, এগুলো হচ্ছে আমার ইচ্ছা যেটা কিনা এই বয়সে আছে। এবার কালকে যখন আমার হয়তো অন্য বয়সে চলে গেলাম, 50, 60, 70 চলে গেলাম, তখন আমার ইচ্ছাগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে এইটা হয়তো অতটা ভালো লাগবে না, অন্য কিছু ভালো লাগবে। তো ওই জন্য কোনো সময় মনে ইচ্ছা মেরে করবে না, যদি তোমরা অ্যাফোর্ড করতে পারো কিছুটা সেভ করবে, কিছুটা নিজেকে মানে আনন্দ দেওয়ার জন্য কিছুটা টাকা স্পেন্ড করবে অ্যান্ড কিছুটা ডোনেট করবে। এটা আমার বিলিফ সিস্টেম। এবার তোমরা আমাকে জানিও যে এই বিলিফ সিস্টেমটা ঠিক কি ভুল, কি আমার ইমপ্রুভ করার দরকার, কারণ দেখো আমিও অ্যাজ আ পার্সন শিখছি তোমাদের থেকে, তোমরাও কিছু শিখছো আমার থেকে। তো এইভাবে কমিউনিটিটা গ্রো করছে। তো ডেফিনেটলি জানিও এই মানে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও যে তোমাদের এই কথাটা কেমন লাগলো, কারণ এখন পার্সোনালি আমি এটা ফলো করেই চলি। তো যা, তো আমি সত্যম চলে এসেছি, ওখানে গেছিলাম সব জিনিস সাথে সাথে, আমি সব আলমারি ফালমারি, বাট একটা প্রবলেম এটা হলো যে মেয়েগুলো বাড়িতে ছিল না, মানে আগে ফ্ল্যাটে মেয়েরা থাকতো, ওরাও শিফটিং করছে, ওরা চাবি নিয়ে চলে গেছে। এবার প্রবলেমটা কি হয়েছে, চাবি নিয়ে যাওয়াতে যে আমরা কিছু বাইরে ভেতরে রাখতে পারিনি, সব বাইরে রেখে চলে এসেছি। এবার আবার ওয়েট করছি কখন ওরা আসবে, সে চাবি দেবে, তারপর বাকি সামান যে সাথে সামান নিয়ে ওখানে যাবে। তো আপাতত ওটাই হয়ে গেছে, বাড়ি চলে এসেছি আমি, এরপরে আবার যাবো। এতদিন ধরে আমরা সব এস্টিমেশন নিচ্ছিলাম, বললো ডিস্টেম্পার করো, ওটা ভালো, ওটা তোমাদের বাজেটে হবে 10-12,000-15,000 এরকম বাজেট দিচ্ছিল। ইনি আজকে এসে বললো ডিস্টেম্পার নাকি খুবই খারাপ জিনিস, হাতে লেগে যায়, কাপড়ে লেগে যায়, হ্যান ত্যান হ্যান ত্যান এরকম হবে। তো ইনি আমাদের বাজেট দিল 25,000 টাকা। 25,000 টাকা আমাদের বাজেটই না, কি বলছে? এটা তো এরকম ভাবে বলে, দেখ সোসাইটিতে
সোসাইটিতে এরকম লোক দেখেছে, তাও দেখেছে বাইরের লোক, তাও জানি আইটি তে চাকরি করে এদের দাম বাড়িয়েই বলে। আজকে আমরা যদি এটা বাড়িতে করতে যাই, আমরা কলকাতায় ম্যাক্স টু ম্যাক্স কত হবে? 8,000 টাকা অনেক ম্যাক্স বলছি এবার চার্জেস দিয়ে। ঠিক ভাব, আমরা যখন কলকাতায় আমাদের রুমটা করলাম তখন কত লাগলো? 7,000 কি 8,000 টাকা কি পুরো রুম, একদম সবথেকে প্রিমিয়াম কোয়ালিটির পেন্ট দিয়ে আমরা করেছি, 8,000 টাকা হয়ে গেছে। সেটা ছিল ওটা আলাদা, ওটা আমাদের রুম ছিল, শুধু এখানে তিনটে হল। রুমটা তো 8,000 টাকা হয়েছিল, এত রুমও বলছে না, তারও বেশি হয়ে যাবে। আমি তো আজকে অবস্থা টাইট হয়ে গেছে, চুল দাড়ি মুখের অবস্থা একবার দেখে নাও। সকাল থেকে বেচারা দৌড়াদৌড়ি করছে সপ্তমের সাথে, আমি শিফটিং করছি আজকে। এমন সকাল থেকে আমাদের চলছে যে আমরা একটু ব্লগও করিনি। ঠিক আছে, আজকে শিফটিংটা হচ্ছে, এখন হয়ে যাক, পরে দেখছি, যদি রাত বিকেলবেলা কিছু প্ল্যান হয় তখন দেখা যাবে। কি বলছিলি বল দেখি? প্ল্যান তো হবেই। হ্যাঁ, কি বলছিলাম মানে? কি কি সব বলছিলি? রিয়াঙ্কা বলছিল যে ওই ফ্ল্যাটটা কি ভালো, ভালো ফ্ল্যাটটা তো ভালো। তাহলে আমাকে বোঝালাম, একটা এক্সাম্পল দিলাম যে দেখ, আমাদের লাইফে অনেক জিনিস ভালো আসবে, খারাপ যাবে। যেরকম পৃথিবীতে আমার থেকে 1,000 গুণ দেখতে ভালো তুই ছেলে পেয়ে গেলি, এখনো পাবি, মানে রাস্তায় দেখলি বা কোনো রিলেটিভ ফ্রেন্ড সার্কেলে পেলি। আর আমি একটা আমরা তোর থেকে 1,000 দেখতে সুন্দর মেয়ে ভালো পেয়ে যাবো দেখলাম। বাট ইভেনচুয়ালি তুই আমার সাথেই থাকবি, আমি তোর সাথে, কারণ কি আমরা দুজন দুজনই তো সেম, তুই আমার স্বর্গ, আমি তোর স্বর্গ। সেরকম এই ফ্ল্যাটটা হচ্ছে আমাদের স্বর্গ। এরকম 1,000 একটা টেম্পটেশন পেয়ে যাবো, এই রিলেশনশিপ এটাই তো ম্যাটার করে না। টেম্পটেশন তো অনেক থাকে দুনিয়াতে, বাট স্টিক অন টু দ্যাট পারসন না, ওটাই তো মেন, ওটাই তোর দুনিয়া, ওটাই তোর ওয়ার্ল্ড। তো যেমন তুই আমার যেরকম দুনিয়া, আমি সেদিন ওদেরকে বলেছিলাম যে আমরা মাঝখানে চুরি করে দুটো ফ্ল্যাট দেখেছিলাম, কিন্তু আমরা যাইনি কারণ আমাদের ভালো লাগছিল না, খুব সব জায়গায় গেছিলাম তো আমাদের আনইজি ফিল হচ্ছিল। এখানে এসে মনে হচ্ছে আনতে পরে দাঁড়া, ওটাই আমি বলছি, একটু পরে দাঁড়া না, ওটা কা দাঁড়া, আমি ওটাই, আরে দাঁড়া আচ্ছা, আমি ওটাই বলছিলাম যে এটাই হচ্ছে আমাদের স্বর্গ, রিলেশনশিপও এটাই ম্যাটার করা উচিত, এখানে এটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এটা না হলে কোনোদিনও টিকবে না। তাও হচ্ছে টেম্পটেশন ঘুরতেই থাকবে, বাট কোথাও স্ট্যাগনেন্ট বা কোথাও স্থিরতা বলে না যে দিস ইজ মাই প্লেস, দিস ইজ মাই রিল্যাক্সেশন পিরিয়ড, ওটা পাবে না, সবসময় একটা টেনশন থাকবে। তো যেরকম এই ফ্ল্যাটে স্বামী আর ইয়াঙ্কা যে শান্তি পাই, মানে এর থেকে 1,000 বড় ফ্ল্যাট বা সুন্দর ফ্ল্যাট পেলেও হয়তো রাত 8টা বাজে সত্যমের সব লাগে, যেখানে শিফটিং হয়ে গেছে সত্যমের, এখানে চলে এসছে নতুন ফ্রিজ, সত্যমের এটা হচ্ছে কিচেন, এটা কমন ব্যালকনি, এটা হচ্ছে রুম, এখন নিচে সবে বেড পরে পেয়ে যাবে ও, এটা আলমিরা যেটা আমাদের রুমে ছিল, এই বেড টেবিলটা, এই রুমটা সত্যম এর রুমমেটের, ও এখন অব্দি আসেনি, এটা বড় সময় দেখাচ্ছে না। চলো সত্যম, চলো এখন সত্যম, শুধু আমাদের পার্টি যখন হবে আর যখন কোথাও একসাথে যাবো তখনই দেখতে পাবে, আর প্রতিদিন আর দেখতে পাবে না। সত্যম এর একটা ফ্ল্যাট, যদিও আমার ফ্ল্যাট থেকে সোসাইটি দেখা যায় একদম কাছাকাছি, বাট ঠিক আছে অন্য ফ্ল্যাট। চলো আমিও বেরোচ্ছি এখন, বাড়ি যাওয়া যাক, সত্যম আমাকে ছেড়ে দিয়ে গেছে। চলো সত্যম, বাই 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 বাই, হয়ে গেলো, এবার আমি উপরে যাই, আমি ফ্রেশ হয়ে তারপর রিয়াঙ্কাকে নিয়ে একটু বেরোবো, কারণ আজকে সারাদিন আমরা কোথাও কিছু করতে পারিনি, আমিও সারাদিন ব্যস্ত ছিলাম, তো এবার আর ভালো লাগে না, আমি একটু রিফ্রেশমেন্ট চাই, আমি একটু বেরোবো রিয়াঙ্কার সাথে, তাহলে উপরে যাওয়া যাক। তো তোমরা দেখতেই পেলে আজকে সারাদিন ধরে শিফটিং এর সব কিছু চলছিল, বাট এখন অমিত এসে গেছে, অমিত জাস্ট ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। আমি অমিতের জন্য একটা জিনিস প্ল্যান করেছি, ওকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাবো, নিয়ে আমরা একটা রোমান্টিক ডিনারে যাবো, বেসিক্যালি এটাই প্ল্যান। তো কি হবে কি না হবে তোমরা দেখতেই পাবে, ভেরি এক্সাইটেড। সানডে ইজ ফান্ডে, তো সানডেটাকে আমি এভাবে নষ্ট করবো না, অমিতকে নিয়ে এখন বেরোবো। ওকে, সো চেঞ্জ অফ প্ল্যান, আমরা সবে বেরোবো, এর মধ্যে রাধিকা আকাশে ফোন করলো, ফোন করে বললো যে তোমরা কি ফ্রি আছো, তো আমরা হ্যাঁ ফ্রি তো আছি, তো বলছে ওরাও নাকি আসবে, আমরা একসাথেই বেরোবো। তো সত্যমকেও ফোন করে নিলাম, আমরা 5 জন একসাথে যাচ্ছি, ওরা নাকি আজকে আমাকে নাইট লাইফ অফ পুনে দেখাবে, যেটা কি আমি জানি না, বাট ভেরি এক্সাইটেড ফর দ্যাট। আর যে জায়গায় আমি বুক করেছিলাম সেটা ক্যান্সেল করে দিলাম, এখন ওরা বলছে এখানে সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওটার নাম হচ্ছে বারখানা, ওখানে হয়তো যাবো, তাই ফটাফট করে গিয়ে মেকআপ করে নিচ্ছি। তো ওরা এখন গল্প করছে, আর সত্যম বললো ওর আসতে 15 মিনিট লেট হবে, তাই জন্য আমরা একটু লেটে বেরোবো। তোমরা অনেকদিন ধরে আমাকে জিজ্ঞেস করছিলে প্লিজ তোমার মেকআপ রুটিন শেয়ার করে দাও, তো মেকআপ রুটিন তো না, আমি তোমাদের সাথে একটা ন্যাচারাল মেকআপ রুটিন শেয়ার করছি, যেটা আমি সব দিনে মোটামুটি করি। সেটা হচ্ছে কী বলতো, প্রথমে যদি দিনে বেরাই তাহলে আমি একটা সানস্ক্রিন লাগিয়ে নিই। তোমরা জিজ্ঞেস করছিলে যে এই সানস্ক্রিনটা কেমন, এটা আমি কিছুদিন আগে যখন আমি গোয়ায় গেছিলাম তার আগে কিনেছিলাম। এটা হচ্ছিলো লাস্ট শিল্ডের একটা সানস্ক্রিন, এটা হচ্ছিলো SPF 50 আছে, খুবই ভালো, আমি রিসেন্টলি এটাকে ইউজ করা শুরু করেছি, অ্যান্ড সত্যি কথা বলতে খুবই ভালো সানস্ক্রিনটা, প্লাস খুব স্মুথ। আর এটা লাগালে না, মানে আমি দেখেছি যে হালকা একটা গ্লোই ভাব এসে
এসে যায়। তো ওটা লাগানোর পরে আমার সেরকম একটা ফাউন্ডেশন লাগানোরও দরকার পড়ে না, স্কিনটা এতটাই ভালো গ্লোই গ্লোই হয়ে যায়, তো আমার ওটা দিয়ে কাজ চলে যায়। এই সানস্ক্রিনটা কত টাকা দাম নিয়েছিল আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, বাট আমি এটার কি বলে জানো লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। এবার রাত্রেবেলা অবভিয়াসলি আমি সানস্ক্রিন লাগাবো না, তো আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, এইটা আমি ইউজ করেছি, এটা হচ্ছিল নিউট্রিডার্মের ময়শ্চারাইজার, এটা আমি লাগিয়ে নিয়েছি অলরেডি। অ্যান্ড আমি তোমাদেরকে কিছুদিন আগেই বলেছিলাম যে আমার কাছে এখন ফাউন্ডেশন নেই, তো আমার কাছে যেটা আছে সেটা হচ্ছিলো ইনসাইটের এইটা, এটা ওই কালার কারেক্টার বলে সেরকম, তো আমি কোনোটাই ইউজ করি না, মানে দেখে নাও কোনোটাই ইউজ করি না, শুধু এই কনসিলার যেটা আছে সেটাকে নিয়ে হালকা করে, যেহেতু আমার এখানে স্পট আছে হালকা করে একটু লাগিয়ে এরকম স্মাচ টাইপের করে নিই, দাঁড়া একটুখানি ভালো করে স্মাচ করে নিচ্ছি। তো জাস্ট এই জায়গাটা, কারণ আমি এখানে একটা হালকা পিগমেন্টেশন মার্ক আছে, আর বাদ বাকি ফুল ফেসে আমার অতটা লাগে না, যেরকম আছে স্কিন আই থিঙ্ক ইটস ওকে। যতদিন না ফাউন্ডেশনটা আসছে আপাতত আমি এটা দিয়ে কাজ চালাচ্ছি। আমি সুগারের ফাউন্ডেশনটা ইউজ করি, যেটা কিনা এখন অনলাইন অ্যাভেলেবেল নেই, তো দেখি যদি টাইম পাই অফলাইন স্টোর থেকে নিয়ে নেবো, যদি টাইম না পাই তাহলে এটা দিয়ে কাজ চালাবো। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এইবার আমি লাগিয়ে নেবো হচ্ছিলো কাজল। তোমরা দেখছো কয়েকদিন ধরে আমি এই কাজলটা ইউজ করছি ব্লু কালারে, সবাই বলছো কোথাকার কোথাকার কোন কোম্পানির, তো এইটা হচ্ছিলো ব্লু হেভেনের কাজল, তোমরা ইউজ করতে পারো, খুবই চিপে পেয়ে যাবে। আই থিঙ্ক ব্লু হেভেনের সব কটা প্রোডাক্টই খুবই কম টাকার মধ্যে পেয়ে যাওয়া যাবে। তো আমি হালকা করে একটা লাইনার টাইপ মানে টেনে নিই, কাজল টেনে নিই, আর দেখলে মনে হয় যে লাইনার লাগিয়েছি, বাট অ্যাকচুয়ালি লাইনার না, এটা হচ্ছিলো কাজল। তো এইটা লাগিয়ে নেওয়ার পর এটা দেখছো আমার লিটারালি 5 সেকেন্ড লাগে করতে, তো এটা হয়ে গেল আমার আই মেকআপ। এরপরে মাঝে মাঝে যেহেতু আজকে একটুখানি বাইরে বেরোচ্ছি, তো আমি কী করি একটুখানি আইব্রোটাকে ভালো করে করি, অমিতালে বলবো ওর তো ভুরু নেই তাই আঁকতে হয়, তো সেটার জন্য আমি ইউজ করি হচ্ছিলো ওয়েটো ওয়াইল্ডের এইটা, এটাও খুবই ভালো। আর এখন রাধিকা আকশার অমিত পুরো অফিসের গল্পতে মানে মতিমুগ্ধ হয়ে গেছে, তো এইটা দিয়ে আমি একটুখানি আইব্রোটাকে এরকমভাবে হালকা করে ডেফিনেশন দিয়ে নিই। তোমরা যদি কিছু না লাগাও অ্যাটলিস্ট আইব্রো কী বলে জানো এগুলোকে আইব্রো পেন্সিল বা যেটা কিনা ইউজ করা হয় আইব্রোটাকে ডিফাইন করার জন্য, এইগুলো ইউজ করতে পারো, আই থিঙ্ক পুরো মুখটাতে একটা ভালো শেপ আনে। তো আমি একটুখানি আইব্রোটাকে ড্র করে নেবো। লিপস্টিক আমি ইউজ করবো এই নিউ শেডটা, এটাও তোমরা জিজ্ঞেস করছিলে এটা কোথাকার, এটা হচ্ছিলো ম্যাকের, ম্যাকের শেড নাম্বার হচ্ছিলো মক্কা। তো এটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, সব কটার লিঙ্কই আমি নিচে দিয়ে দেবো, দিয়ে জাস্ট লিপস্টিকটা লাগিয়ে নেবো। অ্যান্ড দ্যাট ইজ ইট। তোমরা চাইলে একটুখানি ব্লাশ ফ্লাশ অনেক কিছুই লাগাতে পারো, বাট আমার সেরকম একটা ইচ্ছা নেই। আমি কী করি মাঝে মাঝে যখন আমার ব্লাশ লাগাতে ইচ্ছা করে না, তখন আমি আমার লিপ বাম যেটাও শেষ হয়ে গেছে সেটা থেকে একটু নিয়ে এরকম লাগিয়ে এরকমভাবে স্মাচ করে নিই, যেটা কিনা আমাকে একটা খুব গ্লোই ডিউই টাইপের লুক দেয়, উইচ আই রিয়েলি লাইক। যে কোনো জিনিস দেখালাম সব কটা লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা কয়েকদিন ধরে বলছো লিঙ্ক দিচ্ছ না কেন, লিঙ্ক দিচ্ছ না কেন, তো একটুখানি হেকটিক লাইফ চলছিলো বলে দেওয়া হয়নি, বাট এখন থেকে আবার সব লিঙ্ক আমি দিয়ে দেবো নিচে, তো ডিসক্রিপশন বক্স থেকে চেক আউট করে নিতে পারো। অ্যান্ড দ্যাট ইজ ইট, আমার মেকআপ হয়ে গেছে, এখন আমি জাস্ট চুলটাকে ঠিক করে দেবো, অ্যান্ড আই এম ডান টু গো, আই এম নট ডান টু গো, আই এম রেডি টু গো। তো এখন আমরা বেরোচ্ছি, আর যত তাড়াতাড়ি পারলাম মেকআপ রুটিনটা দেখালাম, কেন কারণ সকাল থেকে ঠিক করে গেছিলাম দেখাবো, কারণ অনেক দিন ধরে তোমরা বলছো হচ্ছে না, কালকে থেকে আরও হবে না, কারণ কালকে থেকে ঘর রং করা স্টার্ট হবে, তো সেটা আর পসিবল হবে না, তো চেষ্টা করলাম যেটা তোমরা রিকোয়েস্ট করছো সেটা করে দেওয়ার। এখন আমরা সবাই মিলে ঘুরতে বেরোচ্ছি, রিয়াঙ্কা রাধিকা এখন আসছে, রিয়াঙ্কার জন্য লেট হচ্ছে কারণ কি রিয়াঙ্কা ঘরের চপ্পল পরে বেরিয়ে এসেছিল, আবার উপরে গেছে চপ্পল চেঞ্জ করে, তারপর আবার যাচ্ছে এখন উপরে, ওপরে না মানে স্কুটি, এখানে অটোতে, আমি এখানে অটোতে এসে দাঁড়িয়ে আছি, ওটিপি দিয়ে দিয়েছি, ওরা যাবে, যা যা তাড়াতাড়ি বেরিয়া। এই দেখো আমাদের সাথে আছে মতি, আর মতি ফ্রেন্ডটাও দৌড়ায় পেছন পেছন, ওই সময় ছাড়ে না আমাদেরকে, কোন দিক দিয়ে ওই দিক দিয়ে আসছে না, এই দেখো দৌড়ে দৌড়ে আসছে, খুব ভালোবাসে আমাদের, মানে এই যে শয়তান, হ্যাঁ খারাপ না বা জানি হোক। আমরা এসে গেছি বারখানার সামনে, খুব লাউড মিউজিক হচ্ছে, আমার লাউড মিউজিক সেরকম একটা ভালো লাগে না, বাট ঠিক আছে এখন আমি বলেছি এটাই নাকি নাইট লাইফ অফ পুনে, তো আই এম এক্সাইটেড টু সি দি নাইট লাইফ অফ পুনে। আমি বন্ধুরাও নাইট লাইফ অফ পুনে দেখিনি, কারণ আগেবার যখন এসেছিলাম তখন অনেক রেস্ট্রিকশন ছিল, তো আমার বন্ধুরা মিলে যাবো, দেখা যাক কেমন কি হয়। তো দেখে না আমরা উপরে ওই জায়গাটায় যাচ্ছি, অমিত অনেক তো আওয়াজ হচ্ছে রে, মিউজিক লাইভ মিউজিক, এত আওয়াজে তো আমরা কথা বলতে পারবো না, চল অমিত এইসবই পছন্দ করে, ঠিক আছে চ। এই দেখো অমিতকে রাধিকার কাছে পয়সা চাচ্ছে, আমরা এরকম অফিসে যেতাম প্রত্যেকের টাকা দিতাম, দিয়ে আমাদের কাছে বেরিয়েতাম খেতে, আর দিতিস না, চলো রাধিকা। তো এখানে আকশা রাধিকা ঢুকছে, আর এখানে আমার ম্যাডাম এখানে বসে চুপচাপ মেনু দেখছে, এখানে অনেক লাউড মিউজিক লাইভ মিউজিক চলছে। হ্যাঁ কি অর্ডার দিবি আজকে তুই রাধিক, দেখ ভালো করে একটা অর্ডার, ওরা তো ভেজ খাবে আমরা নন ভেজ, অর্ডারটা দিক আজকে রিয়াঙ্কা উপর ছেড়ে দিয়েছে, আমি বসে থেকে গান এনজয় করি আজকে।
মুচো মে তাও লাগা কে পিঙ্কি খুবই ভালো খেতে ওখানে রাধিকা আইটি লেমনের মধ্যে কিছু দিয়েছিল। गोपी गोपी यार भाई बहुत बहुत तेरी बीवी मेरे को बहुत लताल लग रही है। খুব ভালো টাইম স্পেন্ড করলাম, একটা টাইমে পরে আর ব্লগ করিনি কারণ এত লাইভ মিউজিক হচ্ছিল, খাওয়া দাওয়া অর্ডার করে খাচ্ছিলাম আমরা। এখান থেকে বেরোনো যাক, এখানে হচ্ছিল লাইভ মিউজিক যেটা এখন বন্ধ হয়ে গেছে। যদিও আজকে দিনটা সারাদিন খুব হেক্টিক গেছে, তোমার জানো সকাল থেকে আমার সাথে কি কি হয়েছে বা আমরা কি কি করেছি, কোনো কিছু হচ্ছিল ব্লগে কন্টেন্ট ছিল না, নাই আমরা কিছু করতে পারছি, কিন্তু আজকে এন্ডিংটা খুব ভালো হলো। থ্যাংক গড অক্ষয় রাধিকারও এসেছিল খেতে, সাডেন প্ল্যান হলো, ঠিক 9:30 ডট আমরা প্ল্যান করলাম রিয়াঙ্কারও। তো ইভেন্ট যদি আসি রেস্টুরেন্টে নিয়ে আসলে তো যাই হোক, আজকে ইভেন্টুয়ালি আমাদের দিনটা সত্যি এন্ডিংটা খুব ভালো হলো। এবার আমরা ডিরেক্টলি বাড়ি যাবো, ব্লগটা আবার বাড়িতে গিয়ে শেষ হবে, আপাতত আমরা বাড়ি যাই। আর রিয়াঙ্কা এখানে বসতে পারছে না, রাধিকার সাথে রিয়াঙ্কা যাচ্ছে কিন্তু বসতে পারছে না। হ্যাঁ আমি আর রাধিকা যাচ্ছি আমাদের ফ্ল্যাটে, ওরা আসছে আমাদের ফ্ল্যাটে, ওখান থেকে ওরা বাড়ি যাবে, কি লজিক। আর এটা যে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ গোলস, অমিতের বুদ্ধি সবসময় খারাপ, রাধিকা বলছে যে এটা কোনো বকবাস না, যা কিচ্ছু বকবাস না ভাই। বেশি কথা বলিস না, চল এখন ওদের জন্য খাবার রেডি করে দিয়ে দেবো। ওরা কি বলতো, ওরা তো অবলা, বোঝে না, আদর করতে করতে গায়ে উঠে আসে। এবার ভয়টা কি লাগে বলতো, এমনি একটু একটু লাগলে কোনো ব্যাপার না, যদি স্ক্র্যাচ হয়ে যায় রক্ত বেরিয়ে যায় তখন তো ইঞ্জেকশন নিতে হবে, ওই ভয়টা একটু লাগে। আর ইঞ্জেকশনে তোমরা তো জানোই যে আমার কত মানে আমি ইঞ্জেকশন ফেলি, প্রথমে ভয় পেয়েছি, বারবার করে দেখছি জিভে জিভে যে রক্ত বেরিয়ে যায়, তো না যেদিনকে রিয়াঙ্কা গোলে যাচ্ছিল সেদিনকে সেম আমার সাথে হয়েছিল। হ্যাঁ জানি জানি। হ্যাঁ এবার আমার হাত মানে পুরো এখানে আঁচড় দিয়েছিল, পাটালে গেছিল, কি কি হলো তোমাদের রক্ত বেরোনি কিন্তু দাও হয়ে গেছিল। আমার যেটা আজকে হয়েছে তা দেখাচ্ছি, দাঁড়াও বানানো। আজকে একটু পরে আমি আর রিয়াঙ্কা যে মোদিদের খাওয়া দিয়ে দেবো, মোদি বলতে বলতে ঘুরলাম, কত আজকে লেট হয়ে গেল খাওয়া দিতে। আর এখন হ্যাবিট হয়ে গেছে এখানে না, মাথা থেকে বাইরে খাওয়া দিতে হবে, ঠিক আছে গরম করে নে, তারপর একবার নিচে খেতে দিয়ে আসি, কি হয়ে যাবি হ্যাঁ নিচে। এই জাস্ট ওদেরকে দেখলাম, দেখে খাবারটা নিয়ে আসলাম, এবার এসে দুজনকে খুঁজে পাচ্ছি না,
ওখানে দেখো একটা কুকুর আছে, দেখতে পাচ্ছো, বাটিটা নিয়ে যাচ্ছে, ওকে খেতে দিয়েছে, তাও খেয়ে নিচ্ছে। এদিকে মতি আর মতি ফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না। যাই হোক, এখন দেখি পেলে পেলাম, নাহলে ওদেরকে খাইয়ে দিয়ে চলে যাবো। আমি দেখলাম সব জায়গায় ওদেরকে খুঁজে আসলো, কি হলো বলতো? এই এক সেকেন্ড আগে দেখলাম, দেখে তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে আসলাম। এদিকে ও দেখো কি সুন্দর খেয়ে নিয়েছে এক সেকেন্ডের মধ্যে। কোথায় যায়টা? কোথায় খাওয়ার পায় ওরা? আমার মনে হয় সেখানেই চলে যায় ওরা। ওই কুকুরটা কিন্তু কত ভালোভাবে, দেখো এইদিকে দেখো, এই কুকুরটা কত ভালোভাবে খেয়েও নিল। খেলো আজকে? হ্যাঁ ভালোভাবে খেয়ে নিয়েছে। খায় না আজকে, খেলো এমনি দিন। আমি দিই, ও ওয়েস্ট করে। ওখানে একটা কুকুর আছে, ওকে দিয়ে দে না। ও ডাকলেও আসছে, দেখবি দেখ। হ্যাঁ আমি কতটা পাত্তা দিচ্ছে না। তো তোমরা দেখতেই পেলে মতি আর মতি ফ্রেন্ডকে পেলাম না, বা ঠিক আছে একজন খেলেই হলো। ওই কুকুরটা ভালো করে দেখলাম খেয়ে নিয়েছে, তো ওরও হয়তো পেটে খিদেছিল। যাই হোক, আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। আজকে সারাদিনটা খুব হুড়ুম তালুম একটা টাইমে তো আমরা ব্লগই করিনি, কিছু জায়গায় তো স্কিপই করে গেছি, কারণ আজকে এতটাই উলট পালট চলছিল। আর ঘর গুছানো, তারপর ঝাড়ফাট দিচ্ছিলাম, অনেক টুকটাক ব্যাপার হয়েছে। কিছু বলবেন স্যার? সত্যি আজকে দিনে অনেক হেক্টিক ছিল, বাট ইভেন্চুয়ালি দিনের শেষটা খুব ভালো হলো। হ্যাঁ আমরা বুঝিনি এরকম ভাবে শেষ হবে, কেন কি যেরকম আমাদের দিনতে যাচ্ছিল, আমরা মনে হচ্ছিল যে কি করলাম সারাদিন। আমি নিজেও মনে হচ্ছে আমি নিজে শিফট করছি, সত্যমের সাথে আমি যাতায়াত করছি, বাট ইভেন্চুয়ালি দিনটা সত্যি খুব ভালো এন্ড হলো। অমিতাবা বলছে কি, ইয়া করতে ব্লক করা ছেড়ে দে, তুই ছেড়ে দে, তুই একটা কাজ করিস, তুই কালকে লাইভ এসে যাস, তুই ছেড়ে দে। আমি যে কিছু ব্লক করতে ছেড়ে দেবো কেন? বলছেন না আজকে তুই কিছু পারবি না করতে, তুই ছেড়ে দে, এরকম একটা টাইম এসে গেছিলো। যাই হোক, ভিডিওটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। ও ভালো কথা। হ্যাঁ থ্যাংক ইউ ফর অল দ্য সাজেশনস ফর দ্য স্কুটি। আমরা সবার কমেন্টস পড়েছি, আমরা কি ডিসিশন নিচ্ছি সেটা আমি তোমাদের আগামী নেক্সট দুটো বা তিনটে ব্লগে আমরা বলে দেবো। তারপর আমরা আমার যে স্কুটি নেবো সেটা তোমাদের কাছে ডিসক্লোজ করে দেবো, দু চার দিনের মধ্যে জানিয়ে দেবো, কারণ আমরা আরেকবার দেখতে যাবো। তো ওটা হয়ে গেলে তারপর ফাইনালি ডিসিশন নিয়ে নেবো। যাই হোক, আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি। তোমার সাথে খুব খুশি দেখা হবে কালকে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ। খুব খুব পজিটিভ, অ্যান্ড আমি খুব খুব টায়ার্ড। তো এখন বাই বাই বাই।